আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, বেশ কিছুদিন ধরে গুজবের তাণ্ডবে অনেক মানুষের জীবন চলে গিয়েছে, আবার অনেকে নির্যাতনের শিকার হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল রেণু নামক একজন মহিলা। বাড্ডায় তার নিজের ছেলেকে ভর্তি করার উদ্দেশ্যে গিয়েছিল, কিন্তু মানুষ সন্দেহিতভাবে তাকে পিটিয়ে হত্যা করেছে। শুধু এটাই না, চট্টগ্রামও একজন মহিলা তার নিজ সন্তানকে নিয়ে একটি কর্মস্থলে যায়, সেখানেও তাকে সন্দেহ করা হয় এবং তাকে নির্যাতন করা হয়, তাকে মেরেই ফেলত। আল্লাহ রহমতে সে এক ওষুধের ফার্মেসিতে পালিয়ে আসে, অতঃপর পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে আর মহিলাটি প্রাণে বেঁচে যায়। পরিশেষে সে জানতে পারে যে ওই মহিলার সাথে যে ছেলে ছিল সেটি ছিল তার সন্তানই। শুধু তাই নয়, নারায়ণগঞ্জে একটি ঘটনা ঘটে। একজন মহিলা পাশের বাড়িতে গিয়েছিল কোনো এক উদ্দেশ্যে, তখন একজন মহিলা তাকে সন্দেহ করে। এলাকার লোকজন জড়তে থাকে, অতঃপর তাকে পিটানো শুরু করে দেয়। আল্লাহর রহমতে কিছু আল্লাহর বান্দা তাকে নিরাপদ করে। এই ঘটনাগুলো শুনে একটি হাদিস মনে পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেয়ামতের আগে একটি বড় আলামত হলো হত্যাকাণ্ড বৃদ্ধি হওয়া। হত্যাকাণ্ড এমন হবে যে পিতা তার ছেলেকে হত্যা করবে, ছেলে তার পিতাকে হত্যা করবে, চাচা ও প্রতিবেশীকে হত্যা করবে। এবার হত্যার পর হত্যা করতেই থাকবে, এমনকি হত্যাকারী নিজেও জানবে না সে কেন নিহত হলো, আর যে হত্যা করেছে সে নিজেও জানবে না সে কেন হত্যা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, কেয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না ফিতনা প্রকাশ পাবে, হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে, আর এটি হলো কেয়ামতের নিকটতম আলামত। বর্তমানে দুনিয়াবি স্বার্থে নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে, প্রকাশ্যে খুন করা হচ্ছে, মানুষের সামনে তাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। একটা মিথ্যা গুজবের কারণে একজন নিরীহ মানুষকে প্রাণ চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, একজন মানুষ মিথ্যা সাব্যস্ত হতে এতটুকু যথেষ্ট, সে যা শুনে তা যাচাবাছাই করে না। আমার মুসলিম হয়ে আমার সত্যটা যাচাবাছাই করি না, গুজবে কান দিয়ে আমার মানুষকে হত্যা করে যাচ্ছি, আমার মানুষকে অত্যাচার করে যাচ্ছি, অথচ আমরা চিন্তা করি না যে এর বিচে আল্লাহ তালা কী করবেন, আল্লাহ তালা কেয়ামতের দিন এই ব্যাপারে জিজ্ঞাসা করবেন। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, সঙ্গী সাথীরা বলতে পারো কি প্রকৃত নিঃস্ব ও গরিবকে? সাহাবিরা বললেন, প্রকৃত গরিব ও নিঃস্ব হলো সেই ব্যক্তি যার ধন সম্পদ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, না, প্রকৃত গরিব ও নিঃস্ব সেই ব্যক্তি যে ব্যক্তি কাউকে গালি দিল বা কাউকে হত্যা করলো, তার সকল গুণা তার উপর চাপিয়ে দেওয়া হবে। যে হত্যা করেছিল তার আমলনামা ওই নিহত ব্যক্তিকে দিয়ে দিতে হবে, আর নিহত ব্যক্তি যত পাপ ছিল ওই হত্যাকারী ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে। চিন্তা করুন, আপনার সকল আমলনামা সব বিনষ্ট করে দেওয়া হবে, আপনার সকল আমলনামা ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। আজকে যারা মারতে পারেনি তারা তো অন্তত গালিও দিয়েছে, যারা গালি দিয়েছে তাদের সওয়াবও তাদের নেকিও আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা ও মানার তৌফিক দান করুক। আমিন।